গুরুচ্চর জিয়াউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করো। আজকে পাঠে সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। পরিচিতি চিত্রে কি দেখা যাচ্ছে? চিত্রে দেখা যাচ্ছে মাটিতে অনেকগুলো পলিথিন এবং আবর্জনা ফেলানো হয়েছে। দ্বিতীয় চিত্রে কি দেখা যাচ্ছে? দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে নদীর পানিতে অনেকগুলো আবর্জনা এবং পলিথিন নিক্ষেপ করা হয়েছে। তাইলে মাটিতে আবর্জনা এবং পলিথিন নিক্ষেপ করা, নদীর পানিতে আবর্জনা এবং পলিথিন নিক্ষেপ করা, তাহলে এর মাধ্যমে কী ঘটছে বলে তোমরা মনে করো? তাহলে এর মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ দূষিত হচ্ছে। মাটিতে আবর্জনা ফেলা, পানিতে আবর্জনা ফেলা, আবার কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ এসে পানিতে মিশ্রিত হওয়া এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, এগুলোর মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আজকের পাঠ প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দূষণ কি বলতে পারবে, দূষণের কারণ বলতে পারবে, দূষণ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করতে পারবে। ছবিগুলো আবারও লক্ষ্য করো। তাহলে এই ছবিতে দেখা যাচ্ছে আবর্জনা, কলকারখানার আবর্জনাগুলো এসে এখানে মাটিতে মিশ্রিত হচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আবর্জনা এবং পলিথিন মাটিতে নিক্ষেপ করা হয়েছে, ফলে দূষিত পদার্থগুলো মাটির সাথে মিশ্রিত হচ্ছে। তাহলে এর মাধ্যমে কী ঘটছে বলে তোমার মনে হয়? মাটি দূষণ করতেছে। মাটি দূষণের কারণ। মাটিতে পলিথিন, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি বর্জ্য পদার্থ হিসাবে নিক্ষেপের ফলে, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহারের ফলে, তিন শিল্প কারখানার বর্জ্য রাসায়নিক পদার্থ নিক্ষেপের ফলে মাটি দূষিত হচ্ছে। নদীর পানিতে আবর্জনা নিক্ষেপ করা হয়েছে, তারপরে কলকারখানার দূষিত বর্জ্যগুলো এসে পানিতে মিশ্রিত হচ্ছে, তারপরে নদীর পানিতে গরু, গৃহপালিত পশু গোসল করানো হচ্ছে। তাহলে এর মাধ্যমে কী ধরনের দূষণ হয় বলে তোমরা মনে করো? তাহলে এর মাধ্যমে পানি দূষণ সংঘটিত হচ্ছে। এর মাধ্যমে সংঘটিত হচ্ছে পানি দূষণ। পানি দূষণের কারণ। পানিতে শিল্প কারখানার বর্জ্য, পলিথিন, আবর্জনা ইত্যাদি নিক্ষেপের কারণে
গরু মহিষ ছাগল গোসল করানোর কারণে, বন্যার কারণে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বিস্তৃত হয়, সে কারণেও পানি দূষিত হয়। তারপর আমরা লক্ষ্য করি গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, তারপরে শিল্প কারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে এর মাধ্যমে কি ধরনের দূষণ সংঘটিত হয় বলে তোমরা মনে করো? তাহলে এর মাধ্যমে বায়ু দূষণ সংঘটিত হয়। শিল্প কারখানার ধোঁয়া এবং গাড়ির কালো ধোঁয়ার মাধ্যমে অনবরত বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের কারণ, বায়ুতে যানবাহন, শিল্প কারখানা, ইটের ভাটার কালো ধোঁয়া ইত্যাদি মিশ্রিত হওয়ার কারণে, সিগারেটের ধোঁয়া, অ্যাসবেস্টস, নির্মাণ কাজের ধূলিকণা, বিভিন্ন ধরনের আবর্জনা ইত্যাদি মিশ্রিত হওয়ার কারণে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, শিল্প কারখানার আবর্জনা এসে পানিতে পড়তেছে। তাহলে এর কারণে কি ধরনের দূষণ সংঘটিত হচ্ছে? চিত্রে প্রদর্শিত দূষণের ফলে পরিবেশের উপর কোন ধরনের প্রভাব পড়ে ব্যাখ্যা করো। মূল্যায়ন, তাহলে আজকে আমরা এতক্ষণ যা পড়লাম এ থেকে পরিবেশ দূষণ কি, মাটি দূষণ প্রতিরোধের একটি উপায় বলো, কিভাবে আমরা মাটি দূষণ প্রতিরোধ করতে পারি, বায়ু দূষণের ফলে পরিবেশের কি প্রভাব পড়ে, বায়ু দূষণের ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে, তাহলে সে সম্পর্কে লিখবে। বাড়ির কাজ, তোমাদের বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমাদের ভূমিকা ব্যাখ্যা করো। তার এর উপর তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখবে, তোমাদের বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমাদের ভূমিকা ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।